দেখুন, যেভাবে হেলিকপ্টার বিধ্বস্তে 13 তুর্কি সেনা নিহত। তুর্কি সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্তে 13 সেনা সদস্য নিহত হয়েছে। জানা যায়, ইরাক সীমান্তে দক্ষিণ পূর্ব তুরস্কের সিনাক প্রদেশের সিনোবা বেজ থেকে উড্ডয়নের পরপরই AH-532 কগার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উচ্চ ক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক তারের সঙ্গে সংযোগের ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তুর্কি সিনাক প্রদেশের গভর্নর অফিস জানিয়েছে, উড্ডয়নের মাত্র 3 মিনিটের মাথায় স্থানীয় সময় বুধবার রাতে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। আমাদের চ্যানেল হতে আপনারা যদি আরো লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাই।